হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুনস ডেইরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ফুলকপি পশিন্দা। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। তো ফুলকপি পশিন্দা বানানোর জন্য আমি নিয়েছি এখানে চাল মগজ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। এটাকে আমি পেস্ট করে নেব। তো মিক্সিং জারে দিয়ে দিয়েছি আর দিচ্ছি দুধ। আমি আধা কাপের মতো দুধ দিয়েছি। এখন এটা পেস্ট করে আমি রেখে দেব। আর এদিকে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, এগুলো আমি গরম জলে, এখন আমি গরম জলে একটু নুন দিয়ে ফুলকপিগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে উঠিয়ে নেব। যদি কিছু থাকে ফুলকপিতে তো বেরিয়ে যাবে। তো তুলে নিয়েছি, এখন ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিয়েছি আর জিরে সম্বার, আর সরি এখানে দিয়েছি নুন আর হলুদ। এখন আমি এখানে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া করে ভালো করে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবার ওই কড়াইতেই আমি ফোড়ন দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, ছোটো ইলাচি আর তিনটে লং। আমি ইলাচিগুলো একটু ফাটিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ, কাঁচা ভাবটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরি আমি দুটো টমেটো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে কাশ্মীরি মরিচ পাউডার আছে আধা চামচ, হলুদ আছে আধা চামচ, আর জিরে পাউডার, ধনে পাউডার, আর দিয়ে দিলাম নুন। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি সব মশলাগুলো। একটু জল দিয়ে দিলাম, তাহলে নিচে লেগে ধরবে না, ভালো করে কষাতে পারবো। তো আমার তেল ছেড়ে দিয়েছে, তেল সেপারেট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। এবার ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর তুলে নিলাম। আবার নাড়াচাড়া করে দিচ্ছি আর দিয়ে দিলাম কাজু আর চাল মগজ আর দুধ দিয়ে যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা দারুণ লাগে বন্ধুরা, তোমরা একবার করে খেও, একবার ট্রাই করো, তারপরে কমেন্ট করে জানিও। দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে।
দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা। এবার আমি ঢেকে আবার 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর তুলে নিলাম, তো আমার রেডি, অলমোস্ট রেডি হয়ে গেছে ফুলকপির পশিন্দা। এখন আমি ওপর থেকে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রুটি, নান, পরাঠা, প্লেন রাইস, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভালো লাগে ফুলকপির পশিন্দা খেতে, ভীষণই টেস্টি হয়। এখন আমি হাই ফ্লেমে হতে দিচ্ছি রান্নাটা, কুক হতে দিচ্ছি। এবার ঢেকে দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য, তো আমার রেডি ফুলকপির পশিন্দা, রেডি টু সার্ভ। দেখো আমি সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি, আর খেতে দারুণ, দেখতেও দারুণ হয়েছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ফুলকপির পশিন্দা অবশ্যই কমেন্ট করে জানাবেন।